হাই ফ্রেন্ডস, আমি শুভঙ্কর বর্মন, ওয়্যারলেস সুপারভাইজার। আজকে আমি যে বলবো ওয়্যারলেস অপারেটরের সম্বন্ধে, আপনাদের মধ্যে অনেকে আমার ভিডিওর লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি তার কমেন্ট সেকশনে ওয়্যারলেস অপারেটরের সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন, তো আমি সেই জন্য ভিডিওটা আজকে করছি। ওয়্যারলেস অপারেটর অ্যাকচুয়ালি এএসআই র্যাঙ্ক। এএসআই র্যাঙ্ক মানে কি? মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর র্যাঙ্ক, যাদের কাঁধে এক তারা থাকে। আপনারা দেখেছেন হয়তো, একটা তারা থাকে আর এখানে একটা রিবন থাকে। তো এক তারা পোস্টে আদার্স কোনো এএসআই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় না, অনলি টেকনিক্যালে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন, আমাদের অন্যান্য অন্যান্য স্টেটের পুলিশ বলুন, সেখানে অপারেটর যদি থাকে বা আমাদের এখানে যে আছে, সেক্ষেত্রে এএসআই একমাত্র ডাইরেক্ট টেকনিক্যালি রিক্রুটমেন্ট হয়। তো সব থেকে বড়ো কথা যে আপনাদের এটা একদম অফিসার র্যাঙ্ক রয়েছে। আর রিক্রুটমেন্টের ব্যাপারে একটু বলি আমি, আপনারা হয়তো দেখেছেন জানেন, তবুও দু একজন যদি না জেনে থাকেন তাদের জন্য বলছি, টোটাল ভ্যাকেন্সি আছে 1126 জন, 1126 জন ফর মেল ক্যান্ডিডেট, আর ফিমেল রয়েছে 125 জন ফিমেল। তো এটা হিউজ একটা রিক্রুটমেন্ট, একটা হিউজ রিক্রুটমেন্ট। তো আপনাদের মানে অনেকজন পাবেন এই পরীক্ষায় চান্স, আর কারণ এখানে এইচএস রয়েছে, হায়ার সেকেন্ডারি এক্সাম। তো হায়ার সেকেন্ডারি এখানে আপনার কোনো গ্র্যাজুয়েশন লাগছে না, হায়ার সেকেন্ডারিতে হচ্ছে। তো মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। অনেকে আমাকে ঝাড়খণ্ড থেকে বা বাইরে থেকে অনেক কমেন্ট করছে যে দাদা আমি ঝাড়খণ্ড থেকে, আমি কি পরীক্ষা দিতে পারবো? তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পারবে, অবশ্যই পারবেন আপনি, তার কারণ এটা ইন্ডিয়ার সিটিজেনশিপ, এটাই মানে এটা চেয়েছি আর আদার্স কিছু চাইনি। আর এজ লিমিট যেটা বলেছে সেটা হলো 18 to 27, 18 to 27, তার মধ্যে আপনারা সবাই আছেন, কোনো অসুবিধে হবে না। আর সাবজেক্ট হচ্ছে এইচএসএস সায়েন্স অর ইকুইভ্যালেন্ট এক্সাম, সায়েন্স আর ইকুইভ্যালেন্ট এক্সাম হতে পারে, ম্যাথ ফিজিক্স থাকতে হবে, আর আপনাকে বেঙ্গলি লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে, বলতে জানতে হবে, এইটুকু ক্রাইটেরিয়া। আর একটা রয়েছে কি, হাইট। আমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট হচ্ছে 167 সেন্টিমিটার, আর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। আর ওয়েটের ক্ষেত্রে যখন আমরা আসবো, তখন মেল ক্যান্ডিডেট 56 কিলোগ্রাম, 56 কেজি, আর ফিমেল ক্যান্ডিডেট 48 কেজি। কিন্তু এক্সেপশনাল আমাদের গোর্খা রাজবংশী এসটি, এনাদের জন্য 160 সেন্টিমিটার হাইট, আর ফিমেলদের ক্ষেত্রে যেটা কিনা মেল ক্যান্ডিডেট 160, আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 155 সেন্টিমিটার। আর মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়েট হচ্ছে আপনার 52 ফর গোর্খা রাজবংশী এসটি, আর ফিমেল হচ্ছে 45 কেজি। তো যাকে এই হলো আমাদের রিক্রুটমেন্ট এর জন্য যেসব জিনিস ক্রাইটেরিয়া দরকার। এবার আসছি এক্সাম। আপনারা অনেকেই বলেছেন যে দাদা ওয়্যারলেস অপারেটরের জন্য একটা এক্সাম কিভাবে কি হতে পারে না হবে, এইসবের জন্য একটা ভিডিও হতো, তো সেই জন্যই আমি আপলোড করছি ভিডিওটা। দেখুন এক্সাম প্রিলি যে এক্সামটা হবে, প্রিলিমিনারি এক্সাম, সেখানে আমাদের থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এভরিডে ফিজিক্যাল সায়েন্স, লজিক্যাল অ্যানালাইটিক রিজনিং, নেগেটিভ মার্কিং রয়েছে এর মধ্যে 1/4। 1/4 মানে চারটে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে 1 নম্বর আপনার কাটা যাবে, এটা হলো নেগেটিভ মার্কিং বলে। তো জেনারেল নলেজ আর রিজনিং, জেনারেল নলেজ আর রিজনিংটা কী কী পড়লে ভালো হবে আমি ডিসক্রিপশনে বলে দেব। আর আমি যেটা বলতে চাইছি যে আর এস আগরওয়ালের একটা বই হয়, আমিও ওই বইটা ফলো করতাম,
আর এস আগরওয়ালের রিজনিংয়ের বই হয়, তারপর আপনার লুসেন্টের জেনারেল নলেজের একটা বই হয়, এইসব আপনারা ফলো করতে পারেন। আদারওয়াইজ আপনারা যদি আরও কোনো ভালো কেউ সাজেস্ট করে সেইগুলো আপনারা দেখতে পারেন। আর তারপর আপনাদের আছে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা আছে সেটা আপনাদের যে মেজারমেন্ট ওয়েট হাইট চেস্ট, চেস্টের একটা ব্যাপার রয়ে গেছে, তো ওয়েট হাইট চেস্ট এইসব জিনিস ওই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এইসব ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেট দ্বারা আপনাদের দেখা হবে। তারপর রান যেটা আছে রান হবে। তো এই হলো আমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার ফাইনাল কম্পিটিশন এক্সাম, কম্পিটিটিভ এক্সাম ফাইনাল যেটা, তো সেখানে দুটো পার্টে হবে এক্সাম। দুটো পার্ট কি কি আছে সেটা হলো, ফার্স্ট পার্ট হচ্ছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ, ফিজিক্স আর ম্যাথ, যেটা পরীক্ষা হবে 75 মার্কস। ফিজিক্স আর ম্যাথস পরীক্ষা হবে 75 মার্কস। আপনাদের কোশ্চেন সেটটা ইংলিশ কোশ্চেন সেটে হবে, ইংলিশেই থাকবে কোশ্চেন পেপারগুলো। আর সেকেন্ড পার্ট একটা আছে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট। ল্যাঙ্গুয়েজ টেস্টটা কি, মানে ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি আপনাকে কিছু একটা লেখা থাকবে ইংলিশ, সেটাকে বেঙ্গলিতে করতে হবে অথবা নেপালিতে করতে হবে, কারণ যারা নেপালের দিকে আছে তাদেরকে আবার নেপালি ভাষাতে তারা দেবে, এইটা একটা মানে রিকোয়ারমেন্ট, আদারওয়াইজ কিছু না। তো বেঙ্গলি হলো, বেঙ্গলিতে লেখা হলো, এই জন্য নাম্বার থাকছে 15 নাম্বার। আর আগেরটা যেটা ফিজিক্স আর ম্যাথস থাকছে সেটাতে থাকছে আপনাদের 70 মার্কস। তো এইগুলো যে এক্সামগুলো হবে, এই 70 মার্কসের এক্সাম, তো এইগুলোতে কিন্তু আপনাদের থাকছে নেগেটিভ মার্কিং 1/4, মানে সেই আগের মতোই যেটা বললাম যে পয়েন্ট পয়েন্ট 5/25 করে কাটা যাবে এক একটায়, মানে আপনার 4টে যদি আপনার কে কাটা যায় তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার আপনার চলে যাচ্ছে, 4টে ভুলে 1 নাম্বার কেটে যাচ্ছে আপনাদের। আর সবার শেষে থাকছে আপনাদের পার্সোনালিটি টেস্ট, মানে যেটাকে আমরা ভাইভা বলে থাকি, পার্সোনালিটি টেস্ট। মিনিমাম টেকনিক্যাল নলেজ, মিনিমাম টেকনিক্যাল নলেজ আপনাদের দরকার। আমি পার্সোনালিটি টেস্ট ভাইবার জন্য আপনাদের খুব ভালো সাজেস্ট করব, সেটা আমি পরে ভিডিওতে আপলোড করব। আপাতত আমি আপনাদেরকে বলছি যে জেনারেল নলেজ, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা যেগুলো পড়বেন সেইগুলো, এটা বলছি আমি প্রিলির জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স যেসব জিনিস আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাচ্ছে 2-4 বছর 5 বছরের মধ্যে যেগুলো হচ্ছে, নেটে সার্চ করলে বিভিন্ন ধরনের পাবেন, বিভিন্ন মার্কেটে বই বেরিয়ে যাচ্ছে। আর যে বুকসগুলো কিনবেন, অনেকে কলকাতার বাসিন্দা যারা আছে কলেজ স্ট্রিট থেকে বই নেবে, বাইরে যারা আছে আমাদের অনলাইন থেকে বই টই নেবে। এবার বইগুলো যেগুলো কিনবেন, আমি একটা কথা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, তো সেইগুলো না 2020, 2019, 2018 এগুলো কিনবেন না, তাহলে কি হবে আমাদের যে নিউ আপডেটগুলো আছে সেইগুলো কিন্তু ওখানে পাবেন না। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব বা আমি আপনাদের অ্যাডভাইস করব এটাই যে আপনারা যে বইগুলো নেবেন সেইগুলো 2021-এর যদি হয় খুব ভালো হয়, তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স মানে 2021-এর মধ্যে কিছু যদি হয়ে থাকে তাহলে আপনারা সেটা জানতে পারবেন না 2019-এর বইয়ে, 2020-এর বইয়ে, তো সেই জন্যই বলা। আর লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং, এটা আর এস আগরওয়ালের একটা বুকস হয়, আর এস আগরওয়ালের একটা বই হয়, সেটা বইটা হচ্ছে রিজনিংয়ের একটা বই হয়, তো সেই বইটা নিয়ে নিতে যারা যারা পারবেন তো তারা নিয়ে নিলে বেটার হয়, কারণ আর এস আগরওয়ালের বইটাতে এই দুটো চ্যাপ্টার শুধু আপনারা পড়বেন, লজিক্যাল আর অ্যানালাইটিক্যাল এই দুটো চ্যাপ্টার রিজনিংয়ের আপনারা পড়বেন, আর কিছু পড়বেন না। কিন্তু নেক্সট পরবর্তী যদি আপনার দরকার হয় অন্য কোনো এক্সামের, তো সেই ক্ষেত্রে কিন্তু এই বইটাই আপনার কাজে দেবে। অযথা বাড়িতে বই কিনে, বইয়ের প্রচুর বই রেখে ঘরে রেখে তো আমাদের প্রয়োজন নেই কিছু, লিমিটেড বই থাকবে, লিমিটেড পড়া হবে, আর আমাদের কী করে কীভাবে পড়তে হবে সেইগুলোর জন্য
আপনারা একটু একটু দেখবেন তাহলেই হবে, আদারওয়াইজ আর কিছু করার প্রয়োজন হবে না। আর ম্যাথস যেটা বলবো, ম্যাথসও আর এস আগরওয়ালের একটা বই হয়, ওই রেড কালারের উপরে মেবি আর এস আগরওয়ালের একটা বই হয়। আর এস আগরওয়ালের বই খুব ভালো হয়, কারণ আমিও ওটা পড়েছি, অনেকেই পড়ে। তাছাড়া বেঙ্গলিতে যারা বেঙ্গলিতে যারা পড়তে চান, তারা চঞ্চল ঘোষ, তারপর এইসব বই অনেকে পড়ে, প্রেফার করে। কিন্তু আমার মনে হয় আপনারা যারা পড়বেন এগুলো ইংলিশের বই কেনাই ভালো, কারণ তাহলে না আপনাদের কোশ্চেন সেট তো যতটা শুনলাম আমি ইংলিশে হবে, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু সুবিধে থাকবে। আর ESI র্যাঙ্ক এটা রয়েছে, আপনারা অনেকেই বলছিলেন যে এটা কোন র্যাঙ্কের রয়েছে, এটা তারা কটা কাঁধে তারা, তো সেক্ষেত্রে আবারও বলবো এটা কিন্তু ESI র্যাঙ্কের, মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এরপর আপনাদের প্রমোশন হবে কিন্তু ডাইরেক্ট সাব ইন্সপেক্টর র্যাঙ্কের, মানে ওয়্যারলেস সুপারভাইজার, ওয়্যারলেস সুপারভাইজারের র্যাঙ্কে আপনাদের প্রমোশন হবে। আর ডিউটিটা মেইনলি আপনাদের অফিসিয়ালি ডিউটি বেশি, কিন্তু আদারওয়াইজ বাইরে আপনারা যেহেতু ট্রেনিং করবেন, আপনাদেরকে সব ট্রেনিংই করা হবে। ট্রেনিংয়ে কী কী হবে আমি সেগুলোও বলে দেবো, যদি আপনারা জানতে চান কমেন্ট সেকশনে কমেন্ট করেন, তো আমি সেইগুলোও বলবো যে ট্রেনিং কী করে করবেন, ট্রেনিংয়ে কী কী হবে আপনাদের থাকবে, আর ট্রেনিং শিডিউল, ট্রেনিং চাপ কেমন হয়। আর আপনাদের ভাইবা পার্সোনাল টেস্টের জন্য আমি খুব ভালোভাবেই কোনো একটা ভিডিও বানাবো, আপলোড করব, তো সেক্ষেত্রে আপনাদের অনেকটাই হেল্প হবে আশা করি। তো যাকগে ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো বলার থাকে, কিছু কমেন্ট করার থাকে, তাহলে কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।